নমস্কার বন্ধুরা, বেঙ্গল আয়ুর্বেদ চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আমি প্রান্তিক গুহ, জেবি রয় স্টেট আয়ুর্বেদিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের প্রথম বর্ষের ছাত্র। আজকে এই ভিডিওতে আমি আমাদের কলেজে কীভাবে যাওয়া যেতে পারে তার ট্রেন, বাস এবং মেট্রো রুট সম্পর্কে আপনাদের গাইড করার চেষ্টা করব। আমরা জেবি রয় স্টেট আয়ুর্বেদিক মেডিকেল কলেজ সম্পর্কে জেনে থাকলেও সেখানে কীভাবে যেতে হয়, কোনটা শর্টেস্ট রুট হয় সেটা সম্পর্কে এক্স্যাক্ট আইডিয়া আমাদের থাকে না। তো আজকে এই ভিডিওতে আমরা এটাই জানব। প্রথমে জেনে নেব জেবি রয় অ্যাড্রেসটা, সেটা হলো 170-172 রাজা দীনেন্দু স্ট্রিট, ফড়িয়াপুকুর, শ্যামবাজার, কলকাতা 704। আমি কলেজে যাই মূলত ট্রেন রুটে। আমার বাড়ির ডিস্টেন্স জেবি রয়ের সাথে যতটা, সেখানে ট্রেন রুটটা মোর সেফ আর সিকিওর। এবার সেটা কারোর কাছে বাস বা মেট্রো তার বাড়ির ডিস্টেন্স হিসাবে মোর সেফ আর সিকিওর রুট মনে হতে পারে। আমার কাছে ট্রেন রুটটা মোর সেফ, সিকিওর আর শর্টেস্ট ডিস্টেন্স, এটা সম্পূর্ণ আমার পার্সোনাল অপিনিয়ন। আমি যত সম্ভব চেষ্টা করেছি ব্লগিংয়ের মাধ্যমে ট্রেন রুটে কীভাবে জেবি রয় যাওয়া যেতে পারে সেটা সম্পর্কে যতটা সম্ভব ডেসক্রিপটিভ ভিডিও বানানোর একটা। জেবি রয় হাসপাতালে আসার সবচেয়ে শর্টেস্ট যদি ট্রেন রুট বলা হয় সেটা হচ্ছে বিধাননগর স্টেশন হয়। আমরা এখন বিধাননগরে 3 নম্বর প্ল্যাটফর্মে এসে নেমেছি। এখান থেকে সোজা গিয়ে আমাদের মূলত 1 নম্বর প্ল্যাটফর্মে গিয়ে উঠতে হবে। 1 নম্বর প্ল্যাটফর্মে এসে মূলত এদিকে ঢালু রাস্তাটা দিয়ে আমরা এগিয়ে যাব ডান দিক বরাবর। পর সিঁড়ি দিয়ে নামলেই আমরা পৌঁছে যাব মেইন রোডে। মেইন রোডে যেরকম আমরা দেখতে পাচ্ছেন অটো, বাস সব কিছুরই ব্যবস্থা আছে। আমরা যদি জেবি রয় বাস রুটে যেতে চাই, আমাদের সবচেয়ে শর্টেস্ট রুট হচ্ছে হলো ফড়িয়াপুকুর যাওয়া। আর অটোতে করে যদি যেতে হয় সেক্ষেত্রে রাজা দীনেন্দ্রনাথ স্ট্রিটে নেমে সেখান থেকে সোজা এগিয়ে যেতে হবে। এখন মূলত ফড়িয়াপুকুরে যাব বাস রুট হয়ে। আমরা এখন চলে এসেছি ফড়িয়াপুকুর স্টপেজে। এখানে পেট্রোল পাম্প দেখতে পাচ্ছেন, পেট্রোল পাম্পের পাশে একটা গলি আছে, এই গলি দিয়ে সোজা গেলেই আমরা জেবি রয় স্টেট আয়ুর্বেদিক মেডিকেল কলেজে পৌঁছে যাব। এই মুহূর্তে আমরা এগিয়ে চলেছি জেবি রয় স্টেট আয়ুর্বেদিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের দিকে। ফড়িয়াপুকুর বাস স্ট্যান্ড থেকে মূলত এটা 5 মিনিটের হাঁটা পথ। 5 মিনিট হাঁটলেই এখানে সহজেই জেবি রয় স্টেট আয়ুর্বেদিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে পৌঁছে যাওয়া যায়। অবশেষে আমরা পৌঁছে গেছি এই রাস্তা দিয়ে জেবি রয় স্টেট আয়ুর্বেদিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের সামনে। বাস রুটে আপনাদের যদি জেবি রয়তে আসতে হয় তাহলে আপনাদের শ্যামবাজার বাস স্টপে নামতে হবে, অথবা ফড়িয়াপুকুর স্টপেজে নেমে সেখান থেকে ভিডিওতে যেভাবে বলা আছে ঠিক সেরকমভাবেই চলে আসতে হবে জেবি রয় স্টেট আয়ুর্বেদিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে। এছাড়া শ্যামবাজারে নেমে সেখান থেকে আপনারা হেঁটে জেবি রয় স্টেট আয়ুর্বেদিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে চলে আসতে পারেন খুব সহজেই। এছাড়া যদি আপনারা মেট্রোতে আসেন তাহলে আপনাদের নামতে হবে শ্যামবাজার মেট্রো স্টেশন, সেখান থেকে আপনাদের হেঁটে আসতে হবে শ্যামবাজার 5 মাথা মোড়, এবং সেখান থেকে আপনারা জেবি রয় স্টেট আয়ুর্বেদিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে সহজে চলে আসতে পারেন। এর জন্য আমার সবচেয়ে, এটা সম্পূর্ণ পার্সোনাল অপিনিয়ন, যে শ্যামবাজার 5 মাথা মোড় থেকে আপনারা যদি ফড়িয়াপুকুরে চলে আসেন সেই ফড়িয়াপুকুর থেকে কীভাবে আসতে হবে সেটা সম্পর্কে ডেসক্রিপটিভভাবে আমি আমার ভিডিওতে অলরেডি বলে দিয়েছি। তো আমার পার্সোনাল অপিনিয়নে সেটা সবচেয়ে বেশি শর্টেস্ট রুট হয় যদি শ্যামবাজার থেকে আপনারা বাস স্টপে বা মেট্রোতে করে শ্যামবাজারে চলে আসেন, তো সেখান থেকে ফড়িয়াপুকুর এসে ফড়িয়াপুকুর থেকে জেবি রয়তে আসা সবচেয়ে শর্টেস্ট রুট অ্যাকর্ডিং টু মাই অপিনিয়ন। আশা করি এই ভিডিওতে আমি যথাসম্ভব আপনাদের গাইড করতে পেরেছি কীভাবে আপনারা জেবি রয় স্টেট আয়ুর্বেদিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে আসতে পারেন। ধন্যবাদ।